নমস্কার, আমি পাপিয়া। প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট দিতে। চলতি বছরের মধ্যেই দেশের প্রাপ্তবয়স্কদের সবাইকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল কেন্দ্রের, কিন্তু কোউইন পোর্টালের তথ্য জানাচ্ছে দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে 73.5% কোনো টিকাই পাননি। প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র 10% দুটি টিকা পেয়েছেন। মোট 94 কোটি জনসংখ্যার মধ্যে 26.5% একটি টিকা পেয়েছেন। টিকার আকাল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে একাধিক রাজ্য। দেশে টিকাকরণের গতি এখনও অনেকটাই কম বলে মেনে নিয়েছেন চিকিৎসকদেরও একাংশ। আমরা আছি আপনাদের জন্য, আপনারাও থাকুন আমাদের সাথে শুধুমাত্র নিউজ নাওতে।